নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে অনেকে, যাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেশটির ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাহত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ট্রাকে করে খাবার, পানি, ঔষধ ও জ্বালানি সহ প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে প্রত্যন্ত এলাকায়। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বহু মানুষের কাছে সহায়তা পৌঁছাতে পারছে না বলে জানিয়েছে দেশটির জরুরি বিভাগ। গেল রোববার নিউজিল্যান্ডের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত গৃহহীন হয়েছেন 10,000 মানুষ। এদিকে ভৌগোলিক অবস্থানের কারণে নিউজিল্যান্ডের সবসময়ই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আফরিন মৌ, সময় সংবাদ।